রাজধানীর হাটগুলোতে পশুর কম হাতে মাত্র দুদিন থাকলেও কেনা কম বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের ঈদ বাস ট্রেন লঞ্চে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় পথে পথে ভোগান্তির অভিযোগ তবু স্বস্তির দাবি কাদের এবং এমপি আনার হত্যা মামলায় আদালতে গ্যাস বাবু স্বীকারোক্তিমূলক জবানবন্দি মিন্টুকে ঘিরেই ঘুরপাক খাচ্ছে যত রহস্য আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম সঙ্গে আছে আমি আসি এবারে বিস্তারিত রাজধানীর পশুর হাটগুলোতে পশুর সরবরাহ ব্যাপক থাকলেও হাটে নেই তেমন ক্রেতা সমাগম শুক্রবার সকাল থেকে গাবতরি পশুর হাট ছিল ক্রেতা শূন্য তবে কিছু কিছু ক্রেতা হাটে আসলেও শেষ সময়ে দাম কমার আশায় না কিনেই ফিরে গেছেন অনেকেই তবে বড় গরুর তুলনায় মাঝারি আর ছোট গরুর দাম বেশি বলে অভিযোগও রয়েছে ক্রেতাদের বিস্তারিত প্রতিবেদনে গাবতলীর হাটে এই গরুটির দাম চাওয়া হচ্ছে পঁচিশ লাখ বিক্রেতা জানালেন তেরো লাখে ছেড়ে দিতেই পঁচিশ লাখ দাম হাঁকাচ্ছেন তিনি তো দাম কাস্টমারে বলিচ্ছে না কো আমি পনেরো লক্ষ বললে বলেছে যে পাঁচ লক্ষ লাও ছ লক্ষ লাও তবে বড় গরুর তুলনায় বরাবরের মতো এবারও ছোট গরুর চাহিদা বেশি সেই সুযোগটাও নিচ্ছেন ব্যাপারীরা দাম বলছিলাম দুই লাখ পঞ্চাশ ওনারা দুই লাখ দশ পর্যন্ত বলে গেছে না আশা ছিল আর একটু মানে

আর মাঝারি ও ছোট গরুর দাম গতবারের চেয়ে প্রতিটিতে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বাড়তি বলে অভিযোগ ক্রেতাদের যে গরু গত বছর কিনছিলাম দুই লাখ কি দুই লাখ বিশ এরকম দামাদামি হয়েছিল ওইগুলো এখন তিন লাখ তিন লাখ বিশ সাড়ে তিন লাখ এরকম চাহিদা আছে চল্লিশ হাজার টাকা বেশি এবং আমি যদি এটা মানে মাংস যেভাবে কিনি আমরা ওই হিসাবে কনভার্ট করলেও চল্লিশ হাজার টাকা বেশি আছে এবারে বিশ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা করে এক একটা গরুর দাম বেশি চাইতেছে তবে শনিবার ও রবিবার গরুর দাম কিছুটা কমতে পারে বলে মনে করছেন ক্রেতারা আর বিক্রেতারা মনে করছেন আগামী দুই দিনে হাটে ক্রেতার সংখ্যা বাড়তে পারে নিয়াজ মুর্শেদ দেশ টিভি ঢাকা সবশেষ অবস্থা জানাতে রাজধানীর গাবতলি পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব সাকিব দিনভর পশুর হাটে বেচাকেনা কম ছিল এখনকার চিত্র কেমন দেখছেন বা কি বলছেন ব্যবসায়ীরা আমাদের জানাবেন নেন্সি আপনি জানেন যে আজকে সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন পশুর হাটে লোক সমাগম একদমই কম ছিল যদিও কুরবানির ঈদের আর মাত্র দুই দিন বাকি আছে তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু গাবতাল গাবতলি পশুর হাটে কিছুটা ক্রেতা সমাগম আমরা বাড়তে দেখেছি তবে ক্রেতা সমাগম বাড়লেও কিন্তু বিক্রি এখনো আগের মধ্যে রয়েছে অর্থাৎ ব্যাপারীরা কিন্তু খুব বেশি পশু বিক্রি করতে পারছেন না আমরা এখানে ব্যাপারীদেরকে অলস সময় পার করতে দেখছি তারা যেটি বলছেন যে আসলে ক্রেতা যারা আসছেন তারা আসলে দরদাম করছেন বা দেখেই চলে যাচ্ছেন কিন্তু আসলে খুব বেশি কিনছেন না এবং আমরা ক্রেতাদের সঙ্গেও কথা বলেছি ক্রেতাদের যেটি অভিযোগ যে ব্যাপারীরা আসলে অনেক বেশি দাম চাচ্ছেন সেজন্য তারা আসলে পশুগুলো কিনতে পারছেন না একটি বিষয় জানিয়ে রাখি রাজধানীর এই গাবতলি পশুর হাঁটি কিন্তু বিপুল পরিমাণে দেশি বিদেশি গরু ছাগল উট এবং মহিষ উঠেছে এবং এখনও কিন্তু ট্রাকে পিক করে এখানে পশু আসছে তবে বিক্রি কিন্তু তুলনামূলকভাবে অনেক কম এখানে একজন ব্যাপারী রয়েছেন আমরা তার সঙ্গে কথা বলতে চাই আপনি কোথা থেকে এসেছেন এবং কয়টি পশু এখানে নিয়ে এসেছেন কোন পশু এখন পর্যন্ত বিক্রি হয়েছে কি না জি ভাই বিক্রি করতে না বিক্রি করতে পারে নাই দরদাম হচ্ছে কিনা টাকা দিতে পঞ্চাশ হাজার এক লাখ কমে ব্যাপারে যেটি বলছিলেন যে আসলে তার যে কেনা দাম গরুর সে তার থেকেও আসলে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কম বলছেন ক্রেতারা সেজন্য আসলে তিনি এখন পর্যন্ত ছয়টি গরু নিয়ে আসলেও একটিও বিক্রি করতে পারছেন না একটি বিষয় জানিয়ে রাখতে চাই এখানে কিন্তু গাবতলী পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থার জন্য র্যাবের টহল টিম থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যাপক প্রস্তুতি আমরা লক্ষ্য করেছি তারা জাল টাকা প্রতিরোধ সহ বিভিন্ন নিশ্চিত করার জন্য সকাল থেকে এখানে কাজ করে যাচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে চিত্র বরাবর আগে যে এরকম ছিল সকালবেলা যেরকম ছিল এখনো আমরা তেমনটাই দেখছি ব্যাপারীরা আসলে অলস সময় পার করছেন তো নেন্সি এই ছিল গাবতলিপ পশুরহাট থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য সাকিব আপনাকে ধন্যবাদ দর্শক গাবতলী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ির পথে ঘর মানুষ পথে পথে ভোগান্তি থাকলেও ঈদের আনন্দ যেন কোনো কিছুই বাধা মানে না সকাল থেকে মহাসড়কে ছিল গাড়ির দীর্ঘ লাইন ট্রেনে তুলনামূলক স্বস্তি থাকলেও ছিল বিলম্বে ট্রেন ছাড়ার ভোগান্তি আর পদ্মা সেতু যেন পাল্টে দিয়েছে ঈদের আগে লঞ্চ ঘাটের চিত্র শুক্রবার সকালে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বারুইপাড়া এলাকার চিত্র এটি যানবাহনের দীর্ঘ সারি থেমে থেমে চলছে গণপরিবহন ট্রাক পিক আপ ভ্যান যে যেভাবে পারছেন রওনা দিচ্ছেন বাড়ির উদ্দেশ্যে এতে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ অতিরিক্ত গাড়ির চাপ ও একাধিক দুর্ঘটনার কারণে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রাবনা বাইপাস এলাকা পর্যন্ত প্রায় সাত কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয় এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে চাপ বেড়েছে যানবাহনের তবে নির্ধারিত সময়ে বাস না আসা ও বাড়তি ভাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ টিকিট পাওয়া যাচ্ছে কিন্তু গাড়ি নেই যেমন আমরা আসছি আটটার আগে তো এই যে এখন গাড়ি আসলো অনেক মানুষের ভিড় ভিড় পাইতে গেল অনেক সময় লাগবে দীর্ঘ সময় বর্ষা টাকা লাগবে মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় একযোগে কাজ করছে জেলা হাইওয়ে ও গাজীপুর মহানগর পুলিশ আমাদের প্রতিটা কৌশলগত পয়েন্টেও কিন্তু আমাদের রেকার আছে যে কোন গাড়ি নষ্ট হলে সাথে সাথে কিন্তু আমরা সেটা রিমুভ করে ফেলছি এছাড়া প্রতিটা পয়েন্টে আমাদের লোক আছে যে কোনো কোনো কোথাও আমরা কিন্তু অবৈধ পার্কিং করতে দিচ্ছি না কোনো গাড়ি অবৈধভাবে উঠানামা করতে দিচ্ছি না শুক্রবার সকাল থেকে দৌলত দিয়া ফেরি ঘাটে চাপ থাকলেও ভোগান্তি ছাড়া পারাপার হচ্ছে যাত্রী ও যানবাহন ঈদ যাত্রীর উপচে পড়া ভিড় রাজধানীর বাস টার্মিনালগুলোতেও টিকিট সংগ্রহ করতে দাঁড়াতে হচ্ছে লম্বা লাইনে ঈদ আনন্দের কাছে তুচ্ছ টিকিট কাটার ভোগান্তি হ্যাঁ আনন্দ তো অবশ্যই অনেক ভালো যাচ্ছে সিং হ্যাঁ অনেক কষ্ট হচ্ছে তারপর অনেক ভালো লাগছে এত ভিড় ঠেলে যাচ্ছি তারপর ঈদের জন্য যাচ্ছি এটা জন্য একটা আলাদা আনন্দ অবশ্য অভিযোগ আছে বাতিভাড়া নেয়ার 200 টাকা করে মানে জোবরা 300 টাকা ঈদের জন্য দিলাম কিন্তু এখন 400 টাকা বলতেছে কিভাবে 500 টাকা হড়দ করে ভাড়া হই গেল রাতারাতি লোকজন দেখে ইদিকে এইটা তো আসলে হয় না ব্যস্ত নগরী ঢাকা ছেড়ে ট্রেনে চেপে ঈদ উদযাপনে গ্রামে যাচ্ছে নানা শ্রেণী পেশার মানুষ যথা সময়ে স্টেশনে পৌঁছাতে না পারাই অনেকেই দৌড়ে ট্রেনে উঠতে দেখা গেছে জুবাই রাজিন নিউজ এবারে এই যাত্রা স্বস্তিদায়ক হচ্ছে দাবি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন রাস্তার জন্য কোথাও যানজট হচ্ছে না শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন অপরাধ করলে দলীয় লোক হলেও ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন ওবায়দুল কাদের তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট শুরু হয়েছে ঈদযাত্রা ঈদ করতে লাখ লাখ মানুষ এখন বাড়ির পথে প্রতি ঈদের সময় অসহনীয় ভোগান্তিতে পড়েন যাত্রীরা ঘটে প্রাণহানির ঘটনাও এমন বাস্তবতায় শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন সড়কে চাপ আছে কিন্তু যানজট নেই ফলে রাস্তায় কোথাও কোনো যানজট হচ্ছে না বাংলাদেশে ঈদ যাত্রা স্বস্তিকর হয়েছে মানুষ স্বস্তির সঙ্গে গত ফিতরেও ঘরমুখ মানুষ যাত্রায় স্বস্তি পেয়েছেন অভিযুক্ত হলে কাউকে ছাড় দেয়া হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন দুদক স্বাধীন বিচার বিভাগও স্বাধীন আদালত স্বাধীন তারা তদন্ত করে যদি মনে করে ইনভেস্টিগেশন তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে সেখানে মামলা করার স্বাধীনতা দুদকের কাছে আর বিচার করার স্বাধীনতাও বিচার বিয়ে আছে আমি এটুকু বলতে পশুর হাট যেন রাস্তায় দুর্ভোগ সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক থাকতে নির্দেশনাও দেন সংশ্লিষ্ট লঞ্চের খবর জানাতে সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত রাহাত সদরঘাটে ঘরমুখ মানুষের ভিড় কেমন দেখছেন কোনো অভিযোগ কি পেয়েছেন আমাদের জানাবেন জানেন যে যেমনটি জানেন যে আগামী ঈদ উল আজহা উপলক্ষে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যাত্রা তো সেই ঈদ যাত্রার প্রেক্ষিতে আমরা আজকে রয়েছি সদরঘাটে এখান থেকে আমরা জন দুর্ভোগ বা যাত্রার যে প্রেক্ষাপটটি সেটি নিয়ে বেশ কিছু দুর্ভোগ সেটি শুধুমাত্র যে এই নগর সদরঘাট কেন্দ্রিক সেটি কিন্তু নয় এই জনদুর্ভোগটি মূলত শুরু হয়ে যায় হচ্ছে মূল যে রাস্তা সেটি থেকে আমরা আসার সময়ও দেখছিলাম যে সদরঘাটে আসার যে রাস্তাটি রয়েছে অর্থাৎ গুলিস্তান বা এর আশেপাশের যে রাস্তাগুলো সেখানে কিন্তু একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং আমরা প্রায় দু ঘন্টা যানজটে আটকে থাকার পরও সেখানে যেটি দেখেছি যে খুব স্বাভাবিকভাবেই যারা সদর বাড়ি যাবেন অর্থাৎ ঈদে নারীর টানে যারা বাড়ি ফিরছেন তারা কিন্তু সেই বাসগুলোতে সেভাবে আটকে থাকতে রাজি হননি তারা একটা সময় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষার পর তারা বাসগুলো থেকে নেমে হেঁটে হেঁটে অনেকেই এই সদরঘাট পর্যন্ত চলে এসছেন প্রিয়জনের টানে বাড়ি ফেরার জন্যে এবং এই সদরঘাটে এসে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এখানে ইতোমধ্যে খুব জমজমাট অবস্থা রয়েছে যে ঈদে মানুষের যে যাত্রা সেই যাত্রা কিন্তু এখন একদম পুরো দমেই চলছে এবং মানুষ মানুষের যে ঘরে ফেরার তারা সেটি মানুষের চোখে মুখে দেখা যাচ্ছে একই সাথে এই দুর্ভোগের সাথে আরেকটি যে জিনিসটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে একটি প্রবল আগ্রহ বা উৎসাহ যে ঈদে প্রত্যেকেই বাড়ি যাবে প্রিয়জনদের সাথে দেখা করবে একসাথে ঈদ পালন করবে এই আনন্দের কাছে তাদের এই দুর্ভোগটা অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে অনেকের মুখে এই বিষয়টা নিয়ে এখনো হাসি রয়েছে অন্যদিকে আমরা টিকিটের ব্যাপারটি টিকিট প্রাপ্তির ব্যাপারটি সেটি বিষয় নিয়ে যখন আমরা জানতে চেয়েছি তখন জনগণের কাছ থেকে বা সাধারণ যাত্রী যারা রয়েছেন তাদের কাছ থেকে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে টিকিটের কালো বাজারিতে এখনো তারা তেমন কোনো এফেক্ট বা কোনো প্রভাব তারা কিন্তু এখনো দেখতে পাননি কিন্তু তারা টিকিট ঠিকঠাক পাচ্ছেন এবং একই সাথে তারা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য ঠিকঠাক মতো লঞ্চে উঠছেন এবং এখনো পর্যন্ত এখানে বড় কোনো সমস্যা কিন্তু আমরা দেখতে পাইনি তো হাত আপনাকে ধন্যবাদ দর্শক সদরঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কায়েস রাহাত ঈদযাত্রা মহাসড়ক থেকে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম নজরুল মহাসড়কের সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের আর যানজট কেমন দেখছেন আপনার জানেন যে ঈদে গরমুখ মানুষের চাপ কিন্তু সড়ক মহাসড়কে কিন্তু আজ থেকে কিন্তু সারা দিনে বাড়তে শুরু করে সকাল থেকে গভীর রাত্র পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু আটটা বাজে আটটার সময় কিন্তু আমরা দেখছি বিভিন্ন কাউন্টার এবং বাস টার্মিনালগুলো যেখান থেকে যাত্রী উঠানামা করে সেই স্ট্যান্ডগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু আপনার অবস্থান করছেন যাত্রীরা এবং নিজস্ব যে যানবাহন আছে সেই যানবাহন ওঠার জন্য তো পাশাপাশি পুলিশের পাশাপাশি কিন্তু আপনার জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছি যে আমরা তারা এই জায়গায় অবস্থান করছেন এবং বিভিন্ন নিয়মের ব্যতি গটলেই জরিমানা বিভিন্ন কিছু জেল জরিমানা করছেন তো আমরা এই জায়গা এখন রয়েছি যেখানটা সেকেন্ড হলো যে চন্দনা চৌরাস্তা এলাকা এখানে কিন্তু আপনারা জানেন যে একটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এখানে তো আমি এখানে আপনারা ব্রাহ্মমান আদালত যে রয়েছে তার সাথে আমরা একটু কথা বলবো এবং জানতে চাই আপনারা করতেছেনই যে কিছুর জন্য আপনাদের অবস্থান জি ধন্যবাদ আপনারা জানেন যে আসন্ন পবিত্র ঈদ উল আজহাকে উপলক্ষ করে আমাদের যে ঘরমুখ মানুষ তাদের ঈদ যাত্রা যেন স্বস্তিদায়ক এবং যান যানজট নিরসনে আমরা জেলা প্রশাসন গাজীপুরের পক্ষ থেকে আমাদের চারজন পাঁচজন করে ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক আমাদের রোস্টার ডিউটি করে দেওয়া আছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক মাঠে আছি এবং আমরা আপনারা দেখছেন যে যানজট যে পয়েন্টগুলোতে হতে পারে সাধারণত আমরা এখানে দেখছি যেটা যে অনিয়ন্ত্রিতভাবে যানবাহনগুলো থামানো হচ্ছে এবং যাত্রী ওঠানো নামানো করা হচ্ছে যে কারণে মূলত মহাসড়কে এই অংশটুকু যানজটের সৃষ্টি হচ্ছে কিন্তু কিন্তু খালি রয়েছে আমাদের তো আমরা চেষ্টা করছি এই অংশে কোনোভাবেই যেন অনিয়ন্ত্রিতভাবে কোনো যানবাহন দাঁড়াতে না পারে এবং যাচ্ছে ওঠানামান না করতে পারে আমরা সেজন্য সেই লক্ষ্য নিয়ে এখানে কাজ করছি এবং ইতিমধ্যে আপনারা দেখছেন যে অনেক অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে আমাদের এখানে একেবারেই যানজট অবস্থায় আমরা এখনও হতে দিই নেই এটি আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং ঈদে ঘর ঘরে ফেরা মানুষের ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক এবং আরামদায়ক করতে জেলা প্রশাসন গাজীপুরের পক্ষ থেকে একদম ঈদের দিন পর্যন্ত আমাদের এই ডিউটি চালু থাকবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সমস্যা হওয়ার কথা সেইগুলোকে চিহ্নিত করে কিন্তু ভ্রাম্যমান আদালত কিন্তু রাত্র এবং তারা কয়েকটা ভাগে ভাগ হয়ে কিন্তু তারা ডিউটি করছেন এবং আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি উনি ভ্রাম্যমান আদালত কিন্তু এখানে অবস্থান করছেন এবং গাড়িগুলোকে নির্বিঘ্নে যাতে মানুষ ঈদে ফিরতে পারে তার জন্য কিন্তু তারা নিরলসভাবে চেষ্টা করছেন এবং মানুষকে যাত্রী উঠানামা যেই জায়গাগুলোতে করছেন সেই জায়গাগুলো কিন্তু ওনারা দেখভাল করছেন এবং দেখছেন যদি আমি আর একটু দেখাতে চাই যে এই জায়গাটাগুলো আপনারা দেখছেন যে এখানে কিন্তু সকাল থেকে এই জায়গাগুলোতে কিন্তু সাধারণ যে যাত্রী তারা ঘরমুখ মানুষ কিন্তু এই জায়গা থেকে উঠতেছে এবং টার্মিনাল এবং এখানে নামানো উঠানো করে এই জায়গাগুলোকে তারা চিহ্নিত করে কিন্তু ম্যাজিস্ট্রেট এখানে কিন্তু নিয়োগ করা দেওয়া হয়েছে এবং তারা ঈদের দিন পর্যন্ত যাতে সাধারণ ঘরমুখ মানুষ যেন নির্বিঘ্নে ঈদে ঈদ করতে পারে এর জন্য কিন্তু তারা চেষ্টা চালাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোথাও কিন্তু কোন গাড়ি অনিয়ন্ত্রিত কোন গাড়ি কিন্তু দাঁড়াতে দিচ্ছেন এবং ম্যাজিস্ট্রেট সহ নেতৃত্বে কিন্তু পুলিশ এই জায়গা থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছে তো এভাবেই কিন্তু যানজটের আমরা খবর পাইনি পুলিশ প্রশাসনের পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নানা উদ্যোগ নিয়েছেন তো আমরা দেখেছি ভ্রাম্যমাণ আদালত আপনার বিভিন্ন পয়েন্টগুলোতে ডিউটি করছেন এবং তারা কিন্তু নজরুল আপনাকে ধন্যবাদ দর্শক এই মতে আমরা গাজীপুরের চণ্ডাতে যুক্ত হচ্ছি সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী শাহিনুর রহমান শাহিনুর মহাসড়কে সব শেষ পরিস্থিতি জানাবেন আমাদের কিন্তু এই রাস্তাঘাটে থেমে থেমে গাড়ি চলতেছে আমরা প্রচুর মানুষ এবং যাত্রী কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং আমরা দেখতে পাই যে গাড়ির চাপও কিন্তু আছে এবং হতে পুলিশ প্রশাসন এবং হাইওয়ে পুলিশ এবং ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা দেখতে পাই যে তারা দায়িত্ব পালন করতেছে এবং তারা কিন্তু একটা গাড়িকে দাঁড়াইতে দাঁড়ানোর চেষ্টা করলে যাত্রীর জন্য অপেক্ষা করলে সাথে সাথে তারা কিন্তু তাদেরকে সামনে বেড়ানোর জন্য নির্দেশনা দিচ্ছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই চন্ডা এলাকা থেকে শুরু করে শীতপুর চন্ডা এলাকা থেকে হেঁটে ধরে দাঁড়িয়েছে এবং আমরা থেকে যে চরকার এই বাইকার থেকে বিরিয়ানি বাজার থেকে গাড়িগুলো ভাড়েপাড়া থেকে কিন্তু থেমে থেমে গাড়িগুলো পর্যন্ত এলাকা পার্ক করছে সব মিলে বলা যায় যে মানুষ অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু অনেকটা নির্বিঘ্নে বাসায় যেতে পারতেছে এবং রকম বাজার ছাড়াই বড় ধরনের কোনো বাজার দিকে যানজট একটু বেশি থাকলেও এখন বেলা বেলার সাথে সাথে কিন্তু যানজটটা অনেকটা ক্ষেত্রে এই ছিল দিন যে নবীনগর চন্ডা মহাসড়ক থেকে শাহেনুর আপনাকে ধন্যবাদ দর্শক গাজীপুরের চন্ডা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহেনুর রহমান এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য এবার সন্দেহের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ডিবি বলছে এমপি হত্যার পরিকল্পনা বাস্তবায়নে শাহিনের সঙ্গে হোয়াটসঅ্যাপে মিন্টুর কথা হয় ভার এদিকে আওয়ামী লীগ নেতা শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বিস্তারিত জানাচ্ছেন জুবাই এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় সবশেষ গ্রেপ্তার ছিনাইদাহ আওয়ামী লীগের দুই নেতাকে রিমান্ডে নিয়ে চমকপ্রদ তথ্য পাচ্ছে গোয়েন্দা পুলিশ মূলত গ্যাসবাবুকে জিজ্ঞাসাবাদেই উঠে আসে সাইদুল করিম মিন্টুর নাম এরপর তাকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ ডিবি পুলিশের সন্দেহ রাজনৈতিক দ্বন্দ্ব থেকেই এই হত্যার পরিকল্পনা যেখানে অর্থদাতা হিসেবে ঝিনাইদাহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকেই সন্দেহ করছে পুলিশ এদিকে এমপি আনার হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঝিনাইদহ আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু এদিকে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানিয়েছেন অপরাধ করলে বিচার হয় সাইদুল করিম মিন্টুই তার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু একটা বিষয় হচ্ছে মামলা হওয়ার আগে এবং মামলা শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যায় না এটাই খুব সহ